করবে, খেতেও অনেক মজা লাগে, অনেক মজা, যে কোনো একটা দিতে পারো, এটা দিতে। তারপরে যে ব্লু আছে, বাচ্চাদের সাথে এইভাবে ট্রিট করে দেখবেন বাচ্চারা আপনাকে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। তো আজকে নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ডেইলি ব্লগ। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো এখন হচ্ছে গিয়ে আগে এক কাপ ব্ল্যাক কফি খেতে হবে। ব্ল্যাক কফি খাওয়ার পর তারপরে আজকে আমি হচ্ছে আম ডাল রান্না করব, আমার হচ্ছে অনেক পছন্দের, আমার ছেলেরও খুব পছন্দের। তা আমি কিন্তু সকালে ভোরে ঘুম থেকে উঠে স্বামীকে স্কুলে দিয়ে আসার পর আবার হচ্ছে একটু ঘুমিয়ে নিলাম আজকে, কারণ আজকে রাতে আমার ভালো ঘুম হয় নাই। তো যেহেতু ঘুমাইয়েছিলাম সকালে, পানিটা নিয়েও খাওয়া হয়নি আজকে, তো প্রথমে একটু পানি খেয়ে নিলাম সকালে। আর প্রতিদিনই চেষ্টা করি আমি চা কফি খাওয়ার আগে পানি খেয়ে নিতে। তো পানি খাওয়ার পর এখানে আমি ডাল ভিজাইলাম আগে, ডালটা রান্না করব আজকে, বললাম যে আম ডাল করব আজকে, মানে আমার অনেকদিন ধরে খেতে মন চাচ্ছিল। আর যেহেতু একটু গরম পড়ে গেছে, মানে গরমে কিন্তু টক ডাল খেতে বেশ ভালো লাগে। আর এই ডাল রান্না করাটা অনেক সহজ, আমি আমার শাশুড়ি থেকে শিখছিলাম এটা। বিয়ের আগে আম্মু রান্না করতো, বাট আমার তো ওইভাবে দেখা হয় নাই। তো আমি জাস্ট হচ্ছে ডালটা ভালো করে ধুয়ে দু একটা রসুনের কোয়া, একটুখানি পেঁয়াজ আর লবণ তেল দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নিলাম। আর সেদ্ধ যখন ভালোভাবে মানে হয়ে যাবে ডাল, তারপরে হচ্ছে আমি আম কি ডালটা হচ্ছে আগে একটু ঘুটে নিচ্ছি। ডালটা একটু ঘুটে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি আম দিয়ে দেব। তো আমি যে হচ্ছে এই হ্যান্ড বিটারটা ইউজ করি ডালটা ঘোটার জন্য, এটা কিন্তু অনেক হেল্পফুল, আমার কাছে অনেক ভালো লাগে। আমি তো বাংলাদেশে থাকতে মানে হাত দিয়ে ঘোরানোর ওইটা ব্যবহার করতাম, মানে যেটা কাঠের, বাট এখানে আসার পর আমি এটা কিনছি। তো ভালোই লাগে, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে ডালটা বিট হয়ে যায়, মানে গলে যায় আর কি। তো এই তো ডাল হয়ে গেছে, ডালে বাগার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, মানে আজকে ঘুমাইছি, মানে ঘুমাইলে দেখেন মানে কোনো কাজই হয় না। এই যে আজকের রোদের অবস্থা, আমার মনে হয় আজকে হচ্ছে অনেকদিন পর মানে এরকম ওয়েদার, অনেকদিন পর বলতে এবছরের হচ্ছে আজকে প্রথম মনে হয় এরকম ওয়েদার, মানে রোদ উঠছে আজকে। আর আমি এমনিতে মাস্ক পরি, বাট এখন মাস্ক পরি নাই, কারণ মাস্ক পরলে মিস আমাকে আবার চিনতে পারে না, মাস্ক খুলতে হয়, এটা আর এক সমস্যা। এই যে চলে আসলাম আমরা বাসায়, এই হলো আমার অবস্থা, একদম মুখ পুড়ে গেছে মনে হচ্ছে এই কয়েক মিনিটে, যদিও আমি সানস্ক্রিন দিয়ে গেছিলাম তারপরেও। তা আসার পরে হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে একদম মুখ ধুইলাম। তো এই যে আমি আমার জন্য প্লেট সাজিয়ে নিয়ে আসলাম, একটু ডাল ডিম ভাজা আর ঢেঁড়শ দিয়ে একটা সবজি করছি, ওইটাও নিলাম। আর স্বামী হচ্ছে ডাল আর মাংস দিয়ে খাইছে, ও তো হচ্ছে ডিম ভাজা পছন্দ করে না, ডিম এমনিতেই হচ্ছে অমলেট বানিয়ে দিলে খায়, আর ঢেঁড়শও খুব একটা মানে খেতে চায় না। তো এখন আর দেই নাই, রাতে হয়তো বা দিব, যেহেতু দুপুরে সবজি খায় নাই, রাতে হয়তো বা সবজি কিংবা মাছ দিতে পারি। এখন আমি একটু ফ্রুট জুস বানাইতেছি, এগুলো হলো ফ্রোজেন ফ্রুট, আমি মাকে একটু হেল্প করতেছি, তো বানানো কন্টিনিউ করি। তো আমি হচ্ছে প্রতিদিন দুপুরে খাওয়ার পর স্বামীকে যে কোনো হচ্ছে একটা ফল দেওয়ার চেষ্টা করি, তো আজকেও বলতেছে যে মাম্মা আমি হচ্ছে ফ্রুট জুস খাবো। তো আমি হচ্ছে তো ফল এভাবে মাঝে মাঝে ফ্রোজেন করে রাখি, আপনাদেরকে হচ্ছে রামাদান প্রিপারেশনের একটা ভিডিওতেও আমি দেখাইছিলাম, তো ওইটা হচ্ছে রোজার মধ্যে খাইছি। আমি পরে হচ্ছে আবার কিছু ফল রাখছি, এখানে আমি আঙ্গুর, স্ট্রবেরি আর হচ্ছে আপেল রাখছি। তো এখন আমি এটার মধ্যে হচ্ছে ই দেব, আগে ওখানে দেওয়া যাবে না, এটার মধ্যে অনেক কিছু দিতে হবে। যাও ফ্রিজ থেকে মিল্ক নিয়ে আসো, দেখো তো মিল্ক কতটুকু আছে, মিল্ক আনতে হবে, lots of milk দিয়ে দাও, ওইটুকু লাগবে, সবটুকু। হ্যাঁ, তো ফ্রোজেন ফ্রুটসের মধ্যে আমরা হচ্ছে মিল্ক দিলাম, এখন দিতে হবে একটু ইয়োগার্ট। হ্যাঁ,
এখন হচ্ছে আমি একটু ইয়োগার্ট দিচ্ছি, ইয়োগার্ট দিলে অনেক ক্রিমি একটা ভাব হয়, মজা হয় খাইতে। এখন হচ্ছে এখানে হচ্ছে আমি একটু চিনি দেবো, দাঁড়াম তোমাকে চিনি দিয়ে দিচ্ছি। এই নাও চামচ, এটা খোল, অত লাগবে না, তুলে খেতে পারবে না, পারফেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এটা না তো, এই তো আমাদের মিক্স ফ্রুট জুস বা ফ্রুট হচ্ছে শেক যেটাই বলেন, এটা কিন্তু হয়ে গেছে। আর আপনারা যে কোনো ফল দিয়ে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে? অনেক মজা। ইয়ামি মামা। ইয়া, আজকে তুমি আমাকে বিকালে মামপট কিনে দিবে? ও ধর মনে আছে। আচ্ছা সোমা, সোনা কিনে দেবো। তো হয়েছে হচ্ছে কি, মানে কালকে আমি স্বামীকে স্কুলে নিয়ে যাওয়ার সময় মানে আমার থেকে হচ্ছে আমার সোনাটার মামপটটা লিফটের মধ্যে পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পর ভেঙে গেছে। তো কালকে তো আবার স্কুল আছে, আজকে স্কুলে হচ্ছে ও অন্য একটা মামপট নিয়ে গেছিলো, তো একটু পরেই যাব আর কি। এখন হালকা হালকা রোদ আছে বাইরে, একটু পরেই যাবো। তুমি ঘুরছো কেন? থাকো, আমি আমার জন্য চা বানাই। তো স্বামী হচ্ছে সোফা ক্লিন করছে, আজকে মাম্মাকে হেল্প করছে, সোফার হচ্ছে কুশন হচ্ছে রেডি করছে। তো এই যে ফাইনালি আমার জন্য আমি চা নিলাম, আর আজকে সকাল থেকে চা খাওয়া হয় নাই। আজকে হচ্ছে আমি রেইনবো দিয়ে মানে চা খাচ্ছি, মানে রেডিমেড যে হচ্ছে কৌটার যে দুধগুলো পাওয়া যায় ওইগুলা, সাধারণত আমি ওইগুলো খাই না, কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে অনেকগুলো এনে রাখছে, আর আমি হচ্ছে গুঁড়ো দুধ অথবা গাভীর দুধ দিয়েই হচ্ছে বানাই। তো আমার সাথে হচ্ছে মজা করে যে তুমি তো ভালো জিনিস খাবা না, আমি ভালো জিনিস এনে রাখছি ওইটা খেতে ভাল লাগে না। তো আমার হচ্ছে মানে ওইটা দিয়ে চা খাওয়ার হচ্ছে আমার না অভ্যাস নাই, আর আমি কিন্তু কনডেন্স মিল্ক দিয়েও চা মানে বেশি পছন্দ করি না। তো চা খাওয়ার পর বাইরে যাব আবার, আর আমার স্বামী বাবাটার হচ্ছে মাথায় আজকে কাজের হচ্ছে মানে ভূত চাপছে আর কি। ও হচ্ছে মানে দুপুরে আমার হচ্ছে একটু শরীরটা খারাপ লাগতেছিল, আমি শুয়েছিলাম আবার একটু ওকে স্কুল থেকে আনার পর, তো ওকে দেখলাম আমি উঠে গিয়ে দেখলাম যে ও হচ্ছে মানে খেলনা ঢালছিল সোফাতে, তো ওগুলা মোটামুটি ক্লিন করছে, খেলনা উঠাইছে, সোফার কুশনগুলো ঠিক করছে, মাশাল্লাহ অনেক সুন্দর করে গোছাইছে। আবার এখন আবার বলতেছে যে মাম্মা আমি খাবার টেবিলটা মুছি। তো আমরা হচ্ছে একটা জিনিস মানে খুব বেশি প্রায়োরিটি দেই, সেটা হচ্ছে স্বামীকে, বিশেষ করে আমি মানে মানে ওর বাবা যদিও মাঝে মাঝে একটু ই করে, মানে ওর সব কথা মানে হয়তো ঠিকভাবে শোনে না, ই করে না, বাট আমি যেটা সবসময় করি মানে আমার স্বামী যে যে কোনো কথা বলুক, ধরেন হচ্ছে পড়াশোনা নিয়ে বলেন, ওর কোনো খেলনা নিয়ে বলেন, ওর কোনো গেম নিয়ে বলেন, যে কোনো ব্যাপারে মানে ও যদি কোনো কথা বলে আগ্রহের সাথে, মানে আমার যত কাজ থাক আমি সব কাজ বাদ দিয়ে আমি হচ্ছে আগে ওর কথাটা শুনি, মানে ওকে আমি মূল্যায়ন করি সব বিষয়ে আর কি। আর আমার মনে হয় প্রত্যেকেরই হচ্ছে বাচ্চাদের সাথে এই কাজটা আমার মনে হয় করা উচিত, এই জন্য কিন্তু ও আমার সাথে খুব ফ্রি। তো বাচ্চাদের সাথে এইভাবে ট্রিট করে দেখবেন, বাচ্চারা আপনাদের কাছে যে কোনো কথা বড় হয়ে লুকাবে না, আমার কাছে যেটা মনে হয়, কারণ এখন এই বয়সে ওর যতটুকু বয়স হয়েছে মাশাল্লাহ যথেষ্ট বড় হয়ে গেছে, তো এই বয়সে আছে না যে কোনো ভুল করে, কিংবা এমনকি স্কুলের একটা ঘটনা মানে স্কুলে হচ্ছে ওয়ার ফ্রেন্ডের থেকে একটা মানে ও তো খুব স্টিকার পছন্দ করে আমার স্বামী, তো একদিন হচ্ছে না বলে একটা স্টিকার নিছে, জাস্ট মানে দেয় না মিসরা খুশি হয়ে স্টিকারগুলো দেয়, তো সেটা সে নিছে ঠিকই নিয়ে মানে অনেক গিলটি ফিল করছে, এবং সাথে সাথে স্কুল থেকে বাসে এসে আমার সাথে ওটা শেয়ার করছে। তখন আমি ওকে বকা না দিয়ে সুন্দর করে বুঝায় বললাম ব্যাপারটা, তো বুঝলো। তো এইটাই মানে আমার মনে হয় যে বাচ্চাদের সাথে আমরা যত ফ্রেন্ডলি মিশবো, ওদের হচ্ছে ছোট ছোট কথার গুরুত্ব দিব, তো বাচ্চারাও দেখবেন আপনাদের কাছে মানে ইজিলি যে কোনো বিষয় কিন্তু শেয়ার করবে, ওরাও হচ্ছে লজ্জা পাবে না, লুকাবে না। আর এই এই গুণটা বিশেষ করে বড় হলে এটা খুব বেশি দরকার আমার মনে হয়। তো এই তো এখন ওকে নিয়ে বাইরে যাচ্ছি, আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো বাসার কাছে একটা হচ্ছে সুপার শপ আছে, গ্রিন হাউস নাম, তো ওইখানেই যাব, যেহেতু ওইখানে স্যান্ডেলও পাওয়া যায় আরও সব কিছু পাওয়া যায়, তো ওইটাতেই হচ্ছে গিয়ে ওর বাসায় পড়ার স্যান্ডেল আর হচ্ছে মামপটে নিয়ে আসবো। ব্লুটা ভালো লাগে নাই, এখানে অনেকগুলো কালার আছে কিন্তু, এই দেখো ইয়েলো আছে, তারপরে যে ব্লু আছে, রেড, আমি রেডটা নেব, রেডটা দেখো, এগুলো বিছে গিয়ে পড়লে ভালো লাগবে দেখো।
রেডটা পরে তো সাইজ দেখি তো আমরা বাসে চলে এসেছি আর আমি এখন হচ্ছে ডিনার রেডি করব সামির জন্য ওর যেহেতু সকালে স্কুল থাকে আমি তাড়াতাড়ি ওকে ডিনার দিয়ে দেই আর আমি হচ্ছে সামিকে নিয়ে মানে আমার যে অভিজ্ঞতাটা আজকে শেয়ার করলাম আশা করছি আপনারা এটা পজিটিভলি নেবেন তো আজকের ভ্লগটা মেবি এখানেই শেষ করে দিতে হবে কারণ আমি এখন একটু মাছ ভাজি করব যেহেতু আজকে ওকে সেরকম কোনো সবজি দেওয়া হয় নাই দুপুরে ডাল আর মাংস খাইছে এখন হচ্ছে আমি মাছটা ভেজে ওকে দিব আর আমিও হয়তো মাছটাই খাবো তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ